কি সাহায্য করতে পারে আপনি বলুন। আপনি বলুন আপনার কি অসুবিধা হচ্ছে? আমি 9টা ফের বাজলো, আমাকে ফের 5,000 টাকায় গেম হাইড়ে দিল। কি হয়েছে? আপনার টাওয়ারের চক্করে, নেটের চক্করে আমরা এক্ষুনি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে লেগেছিলাম। 5,000 টাকাতে টুর্নামেন্টটা খেলতে লেগেছিলাম, 75 লাখ টাকা প্রাইজ মানি আছে। ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিন, ঠিক আছে? এই নেট কানেকশনের লাগে আমাদের পুরো স্কোয়াডকে বাইরে বার করে দেওয়া হলো। লাইভ বলো বলো, এই নম্বরে সমস্যাটা হচ্ছে যেটা কল করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটের সমস্যা হচ্ছে না, তাই তো? এই নম্বরে না, 4টে নম্বর হচ্ছে, 4টে সিম, জিও সিম কিন্তু। বুঝতে পারছি, আপনি ইন্টারনেটের সমস্যা হচ্ছে তাই তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট যখন আপনি চালাচ্ছেন স্ক্রিনে ঠিক কি দেখতে পাচ্ছেন? সার্কেলের মধ্যে কিছু ঘুরছে না, কোনো এরর মেসেজ আসছে? খালি ঘুরছে, খালি ঘুরছে। 3 দিন 4 দিন হয়ে গেল, ভাত খাবার লাগে মা ডাকছে, খালি ঘুরছে। আমার ওই চক্করে তোমাকে বলতে শরম লাগছে, তুমি তো রেকর্ডিং করতে, ওই চক্করে আমার মাল ছেড়ে গিয়েছে জানো, আমার গার্লফ্রেন্ড। আপনি যে লোকেশন থেকে আপনি এই মুহূর্তে কথা বলছেন, আপনার ইন্টারনেটের সমস্যাটা কি সেই লোকেশনেই হচ্ছে? না শোনো না, ও আমাকে হাই পেটেছে জানো। আমি হ্যালো করব, হ্যাঁ হ্যালো পেটতে গিয়ে এখন আমি ভাবছি চলে গেছে, আমি নেট পেড অফ করে ঘুমে গিয়েছি। তারপর দেখি যাইনি, সকালে উঠে বলছে যে তোমাকে হাই পাঠালাম। তুমি আর কি বলবো বলে, তুমি আমাকে ছেড়ে দাও। বলি কেন? বলি আমি হাই পাঠালাম, তুমি আগে হ্যালো পাঠালে না। আপনি যে লোকেশন থেকে এই মুহূর্তে কথা বলছেন, আপনার ইন্টারনেটের সমস্যাটা কি সেই লোকেশনে হচ্ছে? হ্যাঁ 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 একদম। সঙ্গে থাকুন, আমি চেক করে নিচ্ছি। না 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 শুনুন না, কথা শুনুন না, তুমি কাকে চেক করছো? আমি একটু সিম ফেলে দিচ্ছি পানে পড়ে, তুই টেনশন নিচ্ছিস কেন? এয়ারটেল সিম লাগাবো। আর যেটা আমি চেক করে দেখতে পাচ্ছি, আপনি কি বিষয়ে বলে দিতে চাই? আমি বুঝতে পারছি আপনাকে যে আমার চেক করার দরকার নেই। তুমি আমাকে একটা কাজ করুন, একটা কাজ করুন, তুমি এই কোম্পানির মালিকের নম্বরটা আমাকে মেসেজ করুন, না বলে দিন আমি টুকটাক টুকটাক নম্বরটা ঢুক বল। স্যার এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে? না না না, তুমি এই কোম্পানি মালিকের নম্বরটা দিয়ে দাও, আমি তার সাথে কথা বলে নিচ্ছি। আমরা 200 টাকা সারা দিন রাত খেটে খেটে আমরা গেম খেলতে বসি, রিচার্জ করি, সেই রিচার্জ করি, সেই রিচার্জ করা তো ফালতু, নেট তো তোমরাই নিলাও। 1 GB নেট মারলাম, 8 MB তোমরা খাও, 2 MB আমাদের খাতি দাও, তাই কি? 6 দিন 4 দিন লেগে যাচ্ছে। তুমি কোম্পানির মালিকের নম্বরটা ট্রান্সফার করে দাও, আমার কিছু যায় না, আমার গার্লফ্রেন্ড ছেড়ে গিয়েছে, ঠিক আছে? তোমার হাই প্র্যাকটিস হাই যে ও হ্যালোটা আমি পাঠাবো, পাঠা দেবেন যে আমার 3 বছরের ভালোবাসা, আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে বাড়িতে না যদি বে বেবে আমরা পালিয়ে যাবো আমি ভেবেছিলাম, কিন্তু আপনাদের লেগে ছেড়ে গেল। আমি এবারে কাকে কাল লাগে ভাঁজবো দুনিয়ায় বলো, জান দিয়ে দেবো, আমি জিও কোম্পানির নাম লিখে দেবো জান চিঠিতে। কিন্তু এই মুহূর্তে কোনো ডেট আমরা আপনাকে কমিট করতে পারছি না, আপনার পেশেন্স টা না, তুমি আমাকে কোম্পানির মালিকের নম্বরটা দাও, আমি জানি না, কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। না না না, কোম্পানির মালিকের নম্বরটা দাও, আমি জানি নি, তাই আমি জান দিয়ে দেবো, আমি জান দিয়ে দেবো জিও কোম্পানি। আজকে তোমার নামটা কি বলতে পারবেন? আমার নাম নির্নিবেশ। কি? একদম ভটকা আর খালি দুনিয়া সত্যিমান জিও কোম্পানি কা মানে পাঁচটা হচ্ছে হাইস্ট এবং ওয়ান্টা লোয়েস্ট। আপনার ধন্যবাদ জানাচ্ছি, মানে 9টা বাজার নেট গাইব না, রাত্রি যে তো ফোনে কথা বলতেছি, কথাটা যাচ্ছে, আজকের বলতেছি কালকের বলতে, কি কথা বললে? তোমার কথা শুনতে পাচ্ছি না, আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? আমার বউ আমাকে ঘাতেন চালাচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে স্যার স্যার কোভিড এর, তাই তো? হ্যাঁ।
বলবল ওইটা দেবেন, ওইটা আমার পছন্দ। ওই ওই গলাটা কার অনিত আপা তো? আপনাকে আমি বলতে চাইবো স্যার যে অনিত আপা তো নিজের করে নয়, আমরা কেন শুনবো ওর কথা? ওর কথা থেকে যদি আমাদের করোনা হয়ে যায়, মিষ্টি গলা তুমি, তোমার গলাটা দাও। বলতে চাইবো কি করোনা ভাইরাসটাকে থামানোর জন্য ভারত সরকারের, তুমি কি আমার নেটটা ঠিক করে দিতে পারবে না সিমটা ফেলে দেবো? বিভিন্ন ধরনের স্যার প্রচার করা হয়েছে ওটার, এটা একটা পার্ট, ঠিক আছে? আমার কথাটা রেকর্ড করেছো? আমি ইন্টারঅ্যাকশনটাকে নোট করে নিয়েছি, নিশ্চিত থাকবেন, ঠিক আছে? তুমি রেকর্ড করেছো, এটা ভাইরাল করো তো। আর আম্বানি কে দেখাবে? আম্বানি আম্বানি মালিক তো, মুকেশ আম্বানি, মুকেশ আম্বানি। আমরা ইউটিউবে সার্চ করে লিছি, ইউটিউবে একটু আমার নেট চলছে, ঠিক আছে ঠিক আছে, ভালো নেট। আপনাকে একটা ইনফরমেশন আমি বলে দিতে চাইবো, ঠিক আছে? আপনার কাছে একটা সার্ভে যাবে যেখানে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত রেটিং স্কেল থাকবে, যেখানে 5 হচ্ছে আমার বাবা ফোন করছে, রোকো রোকো আমার বাবা ফোন।